তন্দুরি পমফ্রেট,
আচ্ছা, এটা হচ্ছে ফুল প্লেট, তার মধ্যে দুটো মাছ থাকছে, দুটো পমফ্রেট, তন্দুরি পমফ্রেট। অনেক দিন পরে খাচ্ছি, চিকেন তো প্রায় খাই আমরা তন্দুরি, কিন্তু পমফ্রেট নরম, মাছটা ভীষণ একদম ফ্রেশ। কিন্তু মাছটা আমি একটুখানি ভেঙে দেখাচ্ছি যে কত, মানে সহজে এটা ভেঙে যাচ্ছে, দেখুন জাস্ট একটা আঙুলের ছোঁয়ার ভেঙে গেল। ভীষণ টেস্টি, ফেমাস আর এই তন্দুরি পমফ্রেট দুটোই কিন্তু ওনারাই রেকমেন্ড করে দিয়েছেন এখান থেকে। তো আমিও বলছি আপনাদের, যদি আপনারা চান ফিশ ভালো খান, তাহলে অবশ্যই এটাও নেবেন। প্রন তো হাইলি রেকমেন্ডেড, তার সঙ্গে মাছ যদি ভালো খান অবশ্যই পমফ্রেট এটা নেবেন, ভীষণ ভালো। মজার ব্যাপার দেখবেন, চোখটা কি সুন্দর বানিয়েছে চেরি। পমফ্রেট আমার শেষ, এখন আমি চেটে চেটে খাবো এটা। নেক্সট আইটেমে আমি চলে যাব, দেখতে থাকুন কী আসছে নেক্সট। নেক্সট কিন্তু আমরা চলে যাব পুরো ইন্ডিয়ান আমাদের মেইন কোর্সে। তো ফার্স্টেই আমি যেটা নিয়েছি সেটা হলো চিকেন ডাক বাংলো। এটার মধ্যে 4 পিসেস আছে হোয়াইট গ্রেভিতে, আর এটার প্রাইস কিন্তু যাচ্ছে 325। আর তার সঙ্গে কিন্তু আমি নিয়েছি বাটার নান। নানটাও দেখিয়ে দিই একবার, বাটার নান অনেক বড়, একবার তুলে দেখাই। এই একটা পিস, এই একটা পিস, অনেক বড়। তো এবার আমি খাই, আর এটার প্রাইসও বলে দিই, এটা কিন্তু 70। নানটা আমি ছিলাম, নানটা কিন্তু খুব নরম, ভীষণ নরম নানটা। হোয়াইট গ্রেভি, একটা মালাইয়ের স্মেল আছে কিন্তু এর মধ্যে। হোয়াইট গ্রেভি কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে হয় সেটা আমি বলতে চাচ্ছি না, ক্রিমি, একটা বাটারি ক্রিমি টেস্ট। আচ্ছা, চিকেনটা একটু ভেঙে দেখিয়ে দিই, দেখুন মানে একদম খুব টেন্ডার, মানে খুব ওয়েল কুকড, নরম একদম। মুখে নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে চিবোতে হচ্ছে না, এতটাই নরম। আচ্ছা, পিসেস আমি আপনাদের দেখালাম যে 4টে পিস থাকে, আর গ্রেভি যেরকম আছে দেখে নিন পুরোটা। এটা কিন্তু এনাফ ফর 2 পিপল, মানে দুজনের জন্য এনাফ। আরেকবার বলছি আমি, এটা ওনারাই রেকমেন্ড করে দিয়েছেন, তো আমিও এটা রেকমেন্ড করছি, ভীষণ ভালো। নেক্সট আমাদের চলে এসছে চাইনিজ। চাইনিজ ছাড়া কিন্তু আমার খাওয়া কমপ্লিট হয় না, মানে মনে হয় যেন কি না খেলাম না খেলাম। তো আমার ভীষণ মানে পছন্দ করি আমি চাইনিজ। তো চাইনিজ আমি অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আচ্ছা, আমি চাইনিজ এই কারণে অর্ডার করলাম যে জাস্ট আপনারা দেখুন যে যদি এটা ভালো হয় না, তাহলে চাইনিজের বাকি যা আছে এখানে সব ভালো হবে। আর মিক্সড ফ্রাইড রাইস আমি অর্ডার করেছি, এটার মধ্যে আছে চিকেন, এগ আর প্রন। আমি এই কারণে মিক্স অর্ডার করলাম যে অনেক জায়গায় কী হয় না, যে প্রনগুলো, প্রনটা ভালো থাকে না, মানে প্রনেই কিন্তু অনেকেই প্রবলেম হয়। তো এখানে এই কারণে অর্ডার করলাম, দেখার জন্য যে প্রনটা কেমন, প্রনের কোয়ালিটি কীরকম। এর আগে আমরা খেয়ে নিয়েছি যেটা খাওয়ার, মানে মেন যে প্রনের আইটেমটা ছিল, বাট এটার মধ্যে যে ছোট শ্রিম্প যেগুলো থাকে ভীষণ ভালো, কোনো গন্ধ নেই, একদম নিশ্চিন্তে খেতে পারেন। তো আমি এটাও খাচ্ছি, এটাও খাচ্ছি, দুটোই খেয়ে বলছি। তার আগে দামটা একটু বলে নিই, এটা হচ্ছে আপনার 245 মিক্সড ফ্রাইড রাইস যাচ্ছে, আর চিলি চিকেন কিন্তু বোনলেস থাকছে 255। ওকে, তো বাকি আচ্ছা পোর্শনটা একটু বলে দিই আমি। চিলি চিকেন কিন্তু 255-এ 8 পিসেস দিচ্ছে। তো এটা এই দুটোতে আমি বলছি, এই দুটো দুজনের জন্য লাঞ্চে এনাফ। এর সঙ্গে একটা স্যুপ নিয়ে নিলে কিন্তু পুরো কমপ্লিট একটা লাঞ্চ হয়ে যাচ্ছে। তো
টেস্টে যাচ্ছি আমি টেস্ট কি রকম একটু খেয়ে দেখি আচ্ছা দেখুন এটার মধ্যে আমি ক্যাপসিকাম নিয়েছি অনিয়ন নিয়েছি চিকেনটা আমি অলরেডি একটু খেয়েও নিয়েছি আর চিকেনটা আমি ভেঙেছি যে আমি আনতার আগে এটা আমি মুখে দিয়ে নিই আর মেখে মেখে খাই আপনারা প্লিজ কিছু মনে করবেন না চাইনিজ এভাবে না খেলে আমার ভালো লাগে না প্রত্যেকটা পিজে কিন্তু প্রত্যেকটা স্পুনে সরি পিসে না প্রত্যেকটা স্পুনে কিন্তু আমি প্রন চিকেন অ্যান্ড এগ তিনটেই পাচ্ছি মানে কোয়ান্টিটিতে এরা কোনো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি কোয়ান্টিটি সেম তাতেও কিন্তু কোনো কম্প্রোমাইজ হয়নি কারণ কোয়ান্টিটি যা দেখছেন দেখলেন তো দুজন এনাফ খেতে পারে মকটেলের কথাটা কিন্তু বলাই হয়নি সেটা হলো এটা যে মকটেলটা এসছে এটার নাম হচ্ছে বারম্যান স্পেশাল এটা যে কোনো রকম ফ্রুটের ফ্লেভারে আপনারা নিতে পারবেন আমি ম্যাঙ্গো চুজ করেছি পাইনঅ্যাপেল আছে অরেঞ্জ আছে সেটা আপনাদের ফ্রুট ফ্লেভার এটা আসবে এটার প্রাইস আছে 170 আমি দেখুন ডেকোরেশনটাও কি সুন্দর ছাতা দেওয়া চেরি দেওয়া আরেকটা মকটেল আমি নিয়েছি সেটা একটু বলে দিই আপনাদের এটা হচ্ছে রিজেন স্পেশাল এটার প্রাইস যাচ্ছে 150 ওনলি এটার মধ্যে কী কী আছে বলে দিই একটু এটার মধ্যে ম্যাঙ্গো আর অরেঞ্জ জুস আছে গ্র্যান্ডেন সিরাপ আছে আরেকটা যেটা আছে সেটা থামস আপ দেখুন তিনটে লেয়ার আছে এটাও কিন্তু খুব রিফ্রেশিং হ্যাঁ আমি কিন্তু দুটো মকটেল নিয়েছি তো দুটো মকটেলের মধ্যে একটু বলে দিই যে দুটো ডিফারেন্ট টেস্ট কিন্তু দুটোই নিজের জায়গায় দারুণ তো ফ্রুটি ফ্লেভার যদি পছন্দ করেন তাহলে অবশ্যই যাবেন এটাতে আর যদি একটু ট্যাঙ্গি ফ্লেভার পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই রিজেন স্পেশালে যাবে তো অলমোস্ট ডান আমি এখানে আর ডেজার্টটা আমার বাকি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ফাইনালি ডেজার্ট আমাদের এসে গেছে ডেজার্ট ছাড়া কিন্তু খাওয়া ইনকমপ্লিট তো এখানে আমাদের তিন রকম ফ্লেভারের আইসক্রিম পেয়ে গেছি টু ইন ওয়ান চকলেট ভ্যানিলা ডাবল স্কুপ করে এটার প্রাইস আমি বলে দিই ভ্যানিলা অ্যান্ড টু ইন ওয়ান 85 করে আর চকলেট কিন্তু 90 সো তিন রকম ডেজার্ট লেট মি টেস্ট এটা কিন্তু আমাদের সেকেন্ড রেস্টুরেন্ট যেখানে ওনারা নিজে থেকে ইনভাইট করেছে আমাদের কিচেনে মানে বুঝতে পারছেন কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় বলে রেস্টুরেন্টের কিচেনে আমাদের এন্ট্রি করে বলছে যে দেখে যান কত পরিষ্কার আমাদের কিচেন তো সেই কিচেন আমি দেখিয়ে দেবো আপনাদের দেখে নিন কি ক্লিন অ্যান্ড ক্লিয়ার কিচেন ফার্স্টে আমি যাচ্ছি তন্দুর সেকশন এখানে তন্দুর এই যে এই হচ্ছে উনুনটা উনুনের ভেতরে তন্দুর করা হয় মেনলি এখানে দুটো পমফ্রেট দেখতে পাচ্ছি এটা আমাদেরই সম্ভবত এটা যাচ্ছে ভেতরে জাস্ট সুন্দর ম্যারিনেট করে এরা তন্দুরে ঢোকাচ্ছে ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান সেকশনে এখানে অনেক কিছু রান্না হচ্ছে কি হচ্ছে আমি জানি না বাট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে সব কিছু ওটা যাচ্ছি চাইনিজ সেকশন এখানে দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস হচ্ছে আরেকটা জায়গা এখানে স্টার্টার বানানো হচ্ছে প্রন প্রন ফ্রাই হচ্ছে ডিপ ফ্রাই প্রন জাস্ট তুলেছে দেখুন কি সুন্দর স্যালাড সাজানো হচ্ছে যেখানে সাথে কতটা জরুরি এটা হচ্ছে আমাদের কিচেন ঠিক আছে এখানে আছে চাইনিজ ইন্ডিয়ান তন্দুর ঠিক আছে সব আউটলেট আছে সবাই এখানে মোগলাই সবাই এখানে মোটামুটি এখন কাজের ব্যস্ত আছে রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে এখন চলছে তো এর মধ্যে ওনারা এসে আচ্ছা আজকে কিন্তু রিজেন্টে আমরা পেয়ে গেছি যারা এই রিজেন্টকে পুরো নিজের হাতে চালাচ্ছেন তাদের মধ্যে থেকে দুজন খুব ইম্পর্টেন্ট মানুষকে তো প্রথমে আমি যার সঙ্গে কথা বলবো ওয়ার্কিং হিয়ার অ্যাজ এ ফ্রম বিগিনিং অনওয়ার্ডস দিস রেস্টুরেন্ট ইজ ওপেন অন 5th অফ অক্টোবর 2005 আচ্ছা
হ্যাঁ, আমাদের এখান থেকে অনলাইন সার্ভিস হয়, জোম্যাটো আছে, সুইগি আছে, ঠিক আছে, আমাদের এখান থেকে সোদপুর অবধি, আর এখান থেকে ডান্ডাবতী আমাদের অনলাইনে সার্ভিস হয় এবং আমাদের নিজেদেরও অনলাইনে আমাদের অর্ডার নেওয়া হয় এবং সেই অনুযায়ী আমরা সার্ভিস ডেলিভারি করি, ঠিক আছে, পার্সোনালও আছে। দেখুন, রিসেন্ট একটা রেস্টুরেন্ট যেটা নর্থ ক্যালকাটার মধ্যে সবচেয়ে বড় রেস্টুরেন্ট কাম্বার ফ্রম শ্যামবাজার থেকে ব্যারাকপুর চিলাম, ঠিক আছে। এই রেস্টুরেন্টে মানে বিভিন্ন রকমভাবে অনেক রকম অনুষ্ঠান হয়, যেমন হচ্ছে ব্যাংকোয়েটস আছে, আমাদের স্পেশাল কিছু ফুড আছে যেগুলোর জন্য অনেক দূর দূর থেকে অনেক কাস্টমার আমাদের এখানে খেতে আসে, ঠিক আছে, এবং আমাদের অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্স খুবই ভালো লাগে কাস্টমারের। এবং আমাদের আউটডোর আছে, যেখানে আউটসাইড সিটিং আছে, যেখানে বসে ওপেনে বসে তারা রেস্টুরেন্টে বসে খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমাদের এই রেস্টুরেন্টটাকে অনেকেই লাইক করে। আমাদের এখানে টোটাল প্যাক্স আছে 280। আমাদের এখানে আছে ফ্যামিলি জোন আছে, ফ্যামিলি অ্যান্ড কাপলস আছে, এবং জেনারেল আছে, এবং আউটসাইডে আমাদের গার্ডেন আছে, ঠিক আছে, গার্ডেনও আছে, আর আমাদের আছে প্যাগোডা বলে একটা আছে রেস্টুরেন্ট, যেটা হচ্ছে ওপেন উইথ এসি আউটসাইড, আর এটা হচ্ছে আমাদের সি সেকশন বলে আছে, যেটা হচ্ছে টোটালি ওপেন স্মোকিং জোন, বসে স্মোকিং করতে পারে। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি পুজো মেনু আছে, এবং আমাদের পুজো যেহেতু এসে গেছে সামনে, তো তার জন্য আমাদের পুজো মেনু অলরেডি আমরা প্লেস করে দিয়েছি। এখানকার স্পেশাল ডিশ আছে পমফ্রেট, তন্দুরি পমফ্রেট অলমোস্ট বলে আছে, যেটা হচ্ছে প্রনের আইটেম আছে, খুব ভালো, ঠিক আছে, আর আমাদের জিঞ্জার প্রন স্পেশাল, এবং আমাদের ফিশের কিছু তন্দুরি আইটেম আছে, যেটা হচ্ছে ফিশ আঙ্গারা বলে আছে, যেটার জন্য অনেক দূর দূর থেকে অনেক কাস্টমার আমাদের এখানে আসে এবং খেতে, এবং এটা হচ্ছে নর্থ কলকাতাতে খুব ফেমাস, ঠিক আছে, এবং কি তারা অনেকবারই যে এসে চলে যায় যখন নর্থ কলকাতা। তার মানে এগুলো কি পুজোতে পাওয়া যায়? হ্যাঁ, এগুলো আমাদের পুজোতে স্পেশাল, এবং দূর দূর থেকেও যারা আসেন তারা এগুলো খেতে আসেন, এবং তারা টোটালি এটার উপরে খুব ডিপেন্ড করে। এই হলো আমাদের এন্টায়ার রিজেন্ট টিম, যারা কিন্তু কোভিড ওয়ারিয়ার। আমরা তো রেস্টুরেন্টে কিছুক্ষণ 1-2 ঘন্টার জন্য কাটাতে আসি, কিন্তু এরা কিন্তু 18 ঘন্টা লেবার দিচ্ছে এখানে শুধু আপনারা আমার জন্য। তো একটু জেনে নিই সবাইকে, প্লিজ একটু নামটা বলুন সবাই। আশিস মজুমদার, সুশান্ত মিত্র, রোজন সারি, তো এই হলো সবাই এখানে আজকে, মানে ভীষণ সুন্দর, খুব খুশি হয়ে, মানে হসপিটালিটি ওদের দারুণ, ভীষণ বলতে বাধ্য হলাম। ঠিক আছে, চলুন তাহলে আবার আসা যাবে। রিজেন্টের সবাইকে বলবো, প্লিজ 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 একবার হলো অন্তত আসুন, পুজোর মধ্যে আসুন, পুজোর আগে আসুন, পরে আসুন, যখনই আসুন একবার হলো আসুন অন্তত। বিল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, তো যদিও বিলটা একটু বেশি, কিন্তু বেশি সেই হিসেবেও নয়, তার কারণ হচ্ছে আমরা যা খাবার নিয়ে যে যা ফুড আজকে আমরা অর্ডার করেছি, অলমোস্ট 5-7 জন কিন্তু অনায়াসে খেতে পারবে। আমরা 2 জন যা একটু একটু খেয়েছি, আর ম্যাক্সিমামটা প্যাক হয়েছে, প্যাক করে নিয়ে আসতে হয়েছে আমাদের। সো সব মিলিয়ে ঠিকই আছে, কোয়ালিটি ওয়াইজ কোয়ান্টিটি ওয়াইজ দুটোই ঠিকই আছে। তো নেক্সট ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, প্লিজ 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 ডু সাবস্ক্রাইব, প্লিজ বেল বাটন ক্লিক করবেন, ক্লিক করে অল সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো রকম ফিডব্যাক থাকে, কিছু যদি আপনাদের মনে হয় ভুল হচ্ছে বা কোনো জায়গায় আমার কারেকশন করা দরকার, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানান, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন আর লাইক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে, ততদিন টাটা, বাই বাই।